স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণসহ সাত দফা দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি এ কর্মসূচির আয়োজন করে। এতে ব্যানার ফেস্ট নিয়ে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ সহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষকরা অংশগ্রহণ করে। এ সময় বক্তারা মাদ্রাসা জাতীয়করণ, শিক্ষকদের টিপিআই প্রশিক্ষণ, আসবাবপত্র সরবরাহ, অফিস সহকারী নিয়োগ সহ সাত দফা দাবি জানান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন তারা। আমি বিনা বেতনে আজকে অবসরে চলে গেছি ঢাকার রাজপথে, আপনারা একটু ব্যবস্থা করেন না হলে অনেক শিক্ষক 40,000-35,000 টাকা বেতন পাই, এই জন্য অবশ্যই আত্মহত্যা করি, আমার সন্তানের মুখে একটা টাকা দিতে পারি না। আজকে মানববন্ধন করে প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি বাংলাদেশ প্রধানমন্ত্রী আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।